কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে তাহলে সন্তান যদি সত্যিকারের ভালো নেককার মেয়ে পায় তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না খুব জটিল একটা প্রশ্ন অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে কিন্তু মা বাপ আগাইতে পারে নাই আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে ছেলে মেয়ে পিছে আছে কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায় কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায় এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না তারা পয়সা ছাড়া বুঝে না তারা বলে যে নামাজি পরে বানায় নিস টাকাটা রেডিমেড থাকুক দিনদারটা পরে বানায় নিস আছে না নাই যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা এই বেচারা কত অসহায় আপনারা শুনতেছেন না এদের কথা বিয়ের সাথে দিচ্ছেন না শহীদ হয়ে যাবে সবগুলো বিয়ের জন্য শুনেন ঠিকঠাক পরে বলেন যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকের অভিভাবকত্বই সাকেত হয়ে যায় সে অভিভাবক হওয়ার যোগ্যই না কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না আমি কি বলছি আগে ভালো করে বুঝেন এর মানে হলো আপনার বাবা যদি অনেক মেয়ে আছে আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি চিঠি লেখে আমাদের কাছে অনলাইনে প্রশ্ন করে ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে বাপ বিয়ে দিবে না আমি চাকরি করে টাকা কামাই করে খাবে বসে বসে দেরি করছে তার নিজের স্বার্থের কারণে তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা বড় ভাই দাদা এলাকা মুরব্বী না হলে এলাকার ইমাম সাহেব গণ্যমান্য আলেম ওলামা তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নিবে যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক কথা কি বুঝতে পারছি কিন্তু বয়স 17, 18, 19, 20 এখনো ছাত্র মানুষ কামা রোজগারের খোঁজ খবর নাই আপনি মাসালা শুনে কালকে যায় এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়ে আপনার সে ফতোয়া কিন্তু আমি দেইনি কথা কি বুঝতে পারছেন আগে উপার্জন করেন উপার্জন মানিস্তাতা আমিন কুমল বা আতা ফালিয়াতা জাওয়াজ নবীজি বলছেন আগে উপার্জন করেন ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন ছাত্র মানুষ আপনি বলেন আমি ইমান আমল হেফাজত করতে পারি না তুই ইমান আমল হেফাজত করতে পারেন না বদনজর হেফাজত করেন নজর হেফাজত করেন আপনি বদনজর দিলে তো ইমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে আগে নিজেকে কন্ট্রোল করেন এর পরেও পারেন না উপার্জন শুরু করেন তারপরে বাপ মাকে কনভিন্স করেন তাও লাইন করতে পারতেছেন না এবার আলেমদের কাছে আসেন ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন হুটহাট করে এই যাত্রার হাত ধরে হাঁটা দিয়েন না এরপরে কয়দিন পরে আফসোস করবে এজন্য ভাইরা আমার যুবক ভাইরা নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত প্রথম কাজ কিসের হেফাজত ফেসবুকে ইউটিউবে চোখের হেফাজত করেন হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন তিন নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন যদি বুঝাইতে না পারেন হুজুরদেরকে ফুসলে হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি ফজিলত আমার আব্বাকে বোঝান নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না বিয়ে দাও যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাব হবে দায়ী হবে বাপ মা এটা হুজুর বুঝাবে আমি ইয়েতে পল্টনে এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে গেছি এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে আয়েশা বলতেছে হুজুর আপনারা বহুত খুঁজছি আজকে আল্লাহ মিলাই দিছে আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না আজকে সামনে পাইছি আপনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহ এইরকম বেহায়া ছেলে বা একদম ধরে ফেলছে তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝাই দিব রসিকতা নয় হাসার বিষয় না সিরিয়াস কথা আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে বিয়ে কঠিন হয়ে গেছে মুরব্বীরা বিয়ে দিতে চায় না ভালো করে শুনে রাখেন বাবারা আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে ঠিক না বিঠিক আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না আর দাদিদের বিয়ে নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে 10টা 12টা করে বাচ্চা হয়েছে তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে কয়েকটা করে গরু রাখছে এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখে ঠিক না বেঠিক আর এখন 30 পার হয়ে যায় না এখনো বিয়ের বয়স হয় না এখনো পায়ে দাঁড়ায় নাই এখনো শিক্ষা হয় নাই বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে নানা হয়ে যাবে দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুররা যে কি লাইফ লিড করে যারা এই লাইফ লিড করেন নাই
তারা একসময় আফসোস করবেন অনেক লোক দেখছি আয়েশা বলে ভাই আপনারাই তো কপাল অল্প বয়সে সব সেটআপ হয়ে গেছে আমি বলি যে বিয়ে দেরিতে করবেন 30 এর পরে বিয়ে করবেন এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাছে নেওয়া যাবে না 5-7 বছর এমনি ঘুরতে হবে ঘুরেন 37-38 বছরে বাচ্চা নেন এই বাচ্চা পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55 ততক্ষণে আপনার শরীরে সব রোগ ধরে গেছে পোলা মাত্র ইনকাম করা শুরু করছে যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ সংসার করা শেষ ছেলে মেয়ে সেট আপ করা শেষ যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ বেলাইন হলে কান্টা মোলে দিয়ে রাস্তা দেখা দেওয়া যায় কথা কি বুঝাইতে পারছি এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার ছোট সংসার বলে সুখী সংসার যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয় একজনের 5-7টা করে বাচ্চা একটা না একটা এমনিও মানুষ হয়ে যায় 5-7টা যখন হয় একটা না একটা এমনিও মানুষ হয়ে যায় হোক যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না আমি মুরব্বীদেরকে বলছি বাবারা শুনে রাখেন আপনাদের সময় এত ফেতনা ছিল না আপনারা বুঝেন না এগুলা এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে ফেসবুকে ইউটিউবে তারা ফেতনার বহুমুখী বহুমুখী যে সয়লাব এটাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে আছে তাদের ইমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফন্দি এঁটেছে এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুনাহ করবে আপনার অবহেলার কারণে দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য যুবকরা উপার্জন করেন পায়ে দাঁড়ান চেষ্টা করেন সহযোগিতা করেন আর মুরব্বীরাও আগায় আসেন ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো